ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নাকি দলীয় কার্যকর্তাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মহারাজা না বলার জন্য পরামর্শ দিয়েছিলেন। পরবর্তী সময়ে কার্যকারিণীর মতো সেই গোপন বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে চলে আসে, যার কারণে রাজ্য রাজনীতির পারদ সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীকে জড়িয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। পুরানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে তার নিজের বক্তব্য থেকে সরে আসার জন্য দাবি তোলা হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফে। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যান রাজবাড়িতে। তিনি খোঁজ খবর নেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শারীরিক অবস্থার। বেশ কিছুটা সময় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কাটান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর শুরু হয়ে যায় আরও একবার জল ঘোলা করার প্রক্রিয়া। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও জানেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন শারীরিকভাবে অসুস্থ, তাই বৃহস্পতিবার রাতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজবাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এটা করছেন তাতে মুখ্যমন্ত্রী মন্তব্য করার মতো কিছুই নেই। মানে বাইরে গিয়েছিলেন, যে বারবার বলেছি ওনার সাথে এবং ওনাদের ফ্যামিলির সাথে আমাদের বহু পুরনো মানে একটা দীর্ঘতা এবং সম্পর্ক ছিল। তো কালকে আমি শুনলাম ওনার শরীরটা ভালো নেই, তো ওনাকে দেখতে গেছি, বাস এর মধ্যে আর কোনো কথা হবে না। আচ্ছা স্যার, বিভিন্ন জায়গায় টিপরা মথার কর্মী সমর্থকরা আপনার নাম করে বিক্ষোভ করছে, সেই বিষয়ে কোনো কথা হয়েছে ওনার সাথে? গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ করতেই পারে, এর মধ্যে আমি কিছু বলবো না আর কমেন্টও করবো না। আর সেটা বোঝা উচিত যে কেন করছে, আননেসারিগুলো করে কোনো অবস্থায় কোনো লাভ হবে না। না, এই বিষয়ে আমি কোনো কমেন্টও করবো না, এই নিয়ে আমি কথাও বলবো না। যা আমার করার আমি তাই করেছি, এর মধ্যে কোনো আমার মনে হয় না যে ওনার সাথে দেখাটা, দেখা না করাটার মধ্যে বা দেখা করার মধ্যে কোনো রকম রাজনীতি আসবে। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যাচ্ছেন দিল্লিতে, সেখানে নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দেবেন তিনি, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নীতি আয়োগের একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী যে থাকবেন, তো এটা প্রতি বছরই হয়। তারপর আমাদের নতুন যে পার্লামেন্ট হচ্ছে সেখানে আমার বলা হয়েছে থাকার জন্য। পরবর্তী সময়ে বিজেপি শাসিত সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা মিটিং হবে, সেখানে আমার থাকবে। এদিকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক বার্তায় জানিয়েছেন, তিনি তিপ্রাসা এবং তিপ্রামথাকে অনেক বেশি ভালোবাসেন। তারা যাতে কারো কুশপুত্তলিকা দাহ না করেন এবং কারো ছবিতে যাতে থুঁতু না ফেলেন, এর জন্য তিপ্রাসাদের পরামর্শ দিয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্লিজ ফির সে আপকো হাত জোড় কে অপিল করতা হুঁ, ও গলতি মত করো জো ইনহোনে কিয়া হ্যায়। আপ কিসি কা পুতলা নহীং জলাও, আপ কিসি কে আগে স্লোগানস নহীং দো, আর কিসি কে ফোটো মে থুকো মত। উনহোনে ইয়ে গলত কা কাম কিয়া হ্যায়, হমে এই কাম নহীং করনা চাহিয়ে। আই লাভ অল অফ ইউ অল এন্ড গড ব্লেস তিপ্রাসা, গড ব্লেস তিপ্রা দফা, তিপ্রাসা আই ক্লথ হং, আই লাভ অল অফ ইউ অল। হাম ভাই, পরিবেশ শান্ত রাখার দায়িত্ব যেমন দলীয় কর্মী সমর্থকদের, ঠিক ততটাই দায়িত্ব রয়েছে রাজনৈতিক নেতা নেত্রীদেরও। রাজনৈতিক সুড়সুড়ি যে কোনো ইস্যুকেই যে বড় করে তুলতে পারে, সেটা সকলকেই মাথায় রাখা উচিত বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মহলের। শান্তন টিভি।